আদালতে পেন্ডিং রয়েছে বহু মামলা। এবার যাতে সেই সকল মামলাগুলির আপোষে মীমাংসা হতে পারে তার জন্য উদ্যোগী হলো হাইকোর্ট। 12 ফেব্রুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মধ্যস্থতা সপ্তাহ। আশা করা যায় এরপরে অযথা হয়রানি পোয়াতে হবে না মানুষজনদের। আদালতের নাম শুনলেই আঁতকে ওঠেন সাধারণ মানুষ। একদিকে যেমন টাকা খরচ হয়, তেমনই সময় নষ্ট হয়, আবার অযথা হয়রানিতে জেরবার হন মানুষজন। এবার মানুষকে এসব ঝামেলা থেকে রেহাই দিতে উদ্যোগ নিল হাইকোর্ট। 12ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মধ্যস্থতা সপ্তাহ। পেন্ডিং মামলাগুলির যাতে আপোষ মীমাংসা হতে পারে তারই ব্যবস্থা করে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। সাম্প্রতিককালে আমরা করতে যাচ্ছি সেটা হচ্ছে মেডিয়েশন উইক। মেডিয়েশনের মাধ্যমে আমরা যে মামলাগুলো চলছে, চলা মামলা, পেন্ডিং মামলা আমাদের ভাষায়, পেন্ডিং মামলাগুলো আমরা নিষ্পত্তি করে থাকি। একজন মিডিয়েটর থাকেন এবং মামলাকারীরা মিডিয়েটরের সামনে নিজেদের মধ্যে আপোষে মীমাংসা করে নেন। এই মীমাংসার একটা ডিক্রি করা হয়, এই ডিক্রিটা কোর্টের ডিক্রি হয় এবং এই ডিক্রির অন্য সিভিল স্যুটের ডিক্রির যে ভ্যালিডিটি বা বৈধতা, সেই বৈধতা সমান বৈধতা নিয়ে থাকে। এবং এটার যেটা সুবিধে সেটা হচ্ছে যে সময়, পয়সা এবং হয়রানি, এই তিনটি জায়গায় মামলাকারীরা অনেক সাশ্রয় করতে পারেন। একটা সিভিল কোর্টের মামলা বা একটা মেনটেন্সের মামলা আমরা দেখি দীর্ঘদিন ধরে চলছে, এই মিডিয়েশনের মাধ্যমে মিটিয়ে ফেললে এটা অনেক কম সময় এবং কম খরচে মিটে যায়। আইনি ভাষায় এই আপোষ মীমাংসাকে বলা হয় অল্টারনেটিভ ডিসপুট রিসলিউশন। এই মীমাংসা সিভিল কোর্টের ডিক্রির সমতুল্য। 17ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মধ্যস্থতা সপ্তাহ। আমরা 12 থেকে 17 তারিখ ফেব্রুয়ারি মাসের এই পরের সপ্তাহে এই মেডিয়েশন উইক পালন করতে যাচ্ছি অনারেবল হাইকোর্ট কলকাতার নির্দেশ অনুযায়ী। এবং আমাদের এখানে যিনি অ্যাডভোকেট মিডিয়েটর আছেন দিলীপ কুমার মিত্র, তিনি এই সপ্তাহব্যাপী এখানে মিডিয়েটর হিসেবে কাজ করবেন। প্রসিজিওরটা হচ্ছে যাদের মামলা কোর্টে পেন্ডিং আছে সেই উকিল বাবুদের গিয়ে কোর্টের কাছে নিবেদন করা, পিটিশন করে বলা যে আমরা মিডিয়েশনের মাধ্যমে এই মামলাটা মিটিয়ে ফেলতে চাই, এবং কোর্টের কাছে এই আবেদন জানালে কোর্ট তৎক্ষণাৎ এই মামলা, এই পিটিশনের ওপর বা আবেদনের ওপর অর্ডার করে মামলার রেকর্ডকে আমাদের কাছে মিডিয়েশনের জন্য পাঠিয়ে দেবেন। তারপর সেটা মিডিয়েটারের কাছে প্লেস হবে এবং মিডিয়েটার দুপক্ষকে ডেকে পাঠিয়ে এটাকে নিয়ে আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলবেন। সুলগ্ন ভট্টাচার্য ও পুলক বেরার রিপোর্ট, নিউজ আর সিবিএস।